পাল্টে যাচ্ছে সিলেট মহানগরীর প্রধান সড়কের চেহারা। সড়কের দুধারে থাকছে না বৈদ্যুতিক খুঁটি, অপসারণ করা হবে মাকড়সার জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা বৈদ্যুতিক তারও। মাটির নিচ দিয়ে বিদ্যুৎ লাইন সঞ্চালনের কাজ শুরু হয়েছে আর আস্তে আস্তে পুরো নগরীর বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় আন্ডারগ্রাউন্ড পদ্ধতিতে স্থানান্তরের ঘোষণা দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। সিলেট থেকে ইকবাল মোহাম্মদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিরানন্দ পাল। বৈদ্যুতিক তার, ডিশ লাইন, টেলিফোন এবং বিভিন্ন কোম্পানির ইন্টারনেট কেবল সিলেট মহানগরীকে জড়িয়ে আছে মাকড়সার জালের মতো। উন্মুক্ত এই তার ও ট্রান্সফরমার থেকে প্রায় ঘটছে নানা দুর্ঘটনা, যেখানে সেখানে তারের ছড়াছড়ি নগর জীবনের নিরাপত্তা ও সৌন্দর্যের জন্য হুমকি বলে মনে করছেন নাগরিকরা। ইলেকট্রিকের কেবল থেকে শুরু করে টেলিফোন কেবলগুলো সবগুলো আসলে পরিকল্পিত না থাকাই এটা হচ্ছে। শর্ট সার্কিট হয়ে আমাদের রিক্সার উপরেও পড়ে যায়, বাচ্চাদের উপরেও পড়ে, কোনো নিরাপত্তা নাই তো এগুলোর মধ্যে, সব সময় আগুন টাগুন লেগে যায়। তারের এই জঞ্জাল থেকে নগরীকে মুক্ত করতে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন প্রবাহিত করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার অর্থায়নে প্রাথমিকভাবে নগরীর চৌহাট্টা থেকে জিন্দাবাজার হয়ে সিটি পয়েন্ট পর্যন্ত ব্যস্ততম সড়কে বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্প। দুই সাইড থেকে যে লাইনটা আছে ওভারহেড, এটাকে ওভারহেডটা সরাইয়ে আন্ডারগ্রাউন্ড করে যে সমস্ত ট্রান্সফরমার আছে ওইগুলিকে এলটি লাইনের মাধ্যমে কনজিউমারকে দেওয়া, এবং তাতে রাস্তা কিছু প্রশস্ত হবে। এই প্রকল্পের আওতায় বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে রাস্তার দুপাশ প্রশস্ত করতে চায় সিলেট সিটি কর্পোরেশন, আর এতে যানজট সমস্যাও কমে যাবে অনেকাংশে। এখান থেকে যদি উভয় সাইডের বিদ্যুতের খুঁটি সম্প্রসারণ করে আমরা যদি আন্ডারগ্রাউন্ড করে নিতে পারি, তাহলে উভয় সাইডে প্রায় 14 ফিট 15 ফিটের মতো জায়গা বেরিয়ে আসবে। এইটুকু জায়গা বেরিয়ে আসলে আমরা টার্গেট হলো আমাদের যে এটা টু ওয়ে ট্রাফিক হয়ে যাবে, তখন যানজট মুক্ত হবে, একটা নিট অ্যান্ড ক্লিন একটা সিটির মধ্যে আসলো। এরই মধ্যে শুরু হয়েছে প্রকল্পের জরিপ কাজ। যন্ত্রপাতি আমদানির পর আগামী বছরের ফেব্রুয়ারি মাসে মূল কাজ বাস্তবায়িত হলে নতুন চেহারা পাবে সিলেট মহানগরী, এমনটি আশা করছেন সিটি মেয়র। আপনারা বলছেন ওইটা এসি করতে গেলেও মাল আনান সহ প্রায় 2-3 মাস সময় লাগবে, এর মধ্যে আমাদের আদার সাইডগুলোর কাজগুলো আমরা করে নিচ্ছি। আজকে থেকে সার্ভে শুরু হয়েছে, পয়েন্ট আউট ঠিক হবে। বিদ্যুৎ সঞ্চালন লাইনের পর অন্যান্য সেবাধর্মী প্রতিষ্ঠানগুলোকেও আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম অনুসরণ করতে চাপ দেওয়া হবে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। ইকবাল মাহমুদ, 71, সিলেট।